হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে সবেদার মিল্কশেক বানিয়ে দেখাবো। এটা স্বাস্থ্যের জন্য ভীষণ হেলদি একটা ড্রিঙ্ক এবং ইয়াম্মি তো অবশ্যই। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নেব কীভাবে বানাতে হয়। আমি এখানে চারটে চিকু নিয়েছি, মানে সবেদা নিয়েছি। তো সবেদাগুলোকে এখন আমাদের ছিলে কেটে নিতে হবে। তো ছিলার পরে অবশ্যই ধুয়ে নেব কাটার আগে। তো চলুন বীজগুলো ফেলে দেব। আর এই দেখুন আমি কেটে নিয়েছি। এবার আমি একটা ব্লেন্ডিং জার নিচ্ছি, জারের মধ্যে সবেদাগুলো দিয়ে দিচ্ছি। আমি খুব বেশি গাঢ় মিল্কশেক বানাবো না, যদি খুব বেশি গাঢ় চান তাহলে সবেদার পরিমাণটা বাড়িয়ে দিন। এবার আমি স্বাদ মতো চিনি দিচ্ছি, দু গ্লাস মিল্কশেক বানাবো তার জন্য আমি চার চামচ চিনি দিচ্ছি। কিছু আইস কিউবস দিয়ে দেব আর দেড় গ্লাস দুধ দেব। যে গ্লাসে সার্ভ করব সেই গ্লাসের হিসেবে দেড় গ্লাস দুধ, আর এটা কিন্তু ফোটানো দুধ, ফোটানো ঠান্ডা করা দুধ। এবার আমি ভালো করে পিষে নেব। আর এই দেখুন আমাদের মিল্কশেক কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি থিকনেস আপনাকে দেখাচ্ছি, যদি আপনি আরও বেশি থিক চান তাহলে অবশ্যই পরিমাণটা বাড়িয়ে দিন। তাহলে চলুন আমাদের ইয়াম্মি মিল্কশেকটা সার্ভ করে নিই। চিকু বা সবেদা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ হেলদি, আর এই গরমে এটা ঠান্ডা ঠান্ডা খুবই রিফ্রেশিং। অবশ্যই সিম্পল রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ওপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি আমি কিছু কাটা ড্রাই ফ্রুটস দিয়ে। আপনি চাইলে কিছু সবেদা ছোটো ছোটো করে কেটে গার্নিশ করতে পারেন, বা টুটি ফ্রুটি দিয়েও করতে পারেন, বা এরকম করে কিছু ড্রাই ফ্রুটস দিয়েও করতে পারেন। অবশ্যই রেসিপি ট্রাই করবেন বন্ধুরা। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করুন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই।